আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, কিছুক্ষণ আগেই তোমাদের বাংলা পরীক্ষা শেষ হলো। সেই বাংলা প্রশ্নপত্রের উৎপ্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা তাহলে কি করবে, মিলিয়ে নিতে পারবে যে তোমাদের কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা সঠিক দিয়েছ। তো অবশ্যই আমরা আলোচনা করব, তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, প্রশ্নটি দেখতেই পাচ্ছ যে প্রথমের একের দাগে বলেছে যে কোনো 17টি প্রশ্নের উত্তর দিতে। প্রথম প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি, যার উত্তর হলো প্রথম দিন। দ্বিতীয় প্রশ্ন হলো, গিরিশ মহাপাত্রের বয়স কত, এর উত্তর হলো খ নম্বর, 30-32 অধিক নয়। তৃতীয় প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত টাকা, উত্তরটি হবে 101 টাকা। পরের পাতায় চলে যাচ্ছি, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল, তোমার চেতনাতীত রূপ, অর্থাৎ উত্তর হলো ক নম্বরটি। আমাদের ডান পাশে, আমাদের ডান পাশে কি, উত্তর হলো গ, ধস। অট্টরোলের হট্টগোলের স্তম্ভ, এর উত্তর হলো ক, চরাচর। লেখক শ্রীপ্রান্তের ছেলেবেলার দেখা দারোগাবাবুর কলম থাকত কোথায়, উত্তর হলো এর দাগে পায়ের মোজায় গোজা। পরের প্রশ্ন হলো, একের দাগের 8 নম্বরে চলে এসেছি, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত, উত্তর হবে হলো অপশন খ, 12 আনায়। পরের প্রশ্ন, কঙ্কাবতীয় ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম কি, উত্তর হলো গ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্নটি হলো, পরের পাতায় চলে এলাম, অবশ্যই প্রত্যেকটা বন্ধুদের ভিডিওটি শেয়ার করে তোমরা প্রত্যেকটা বন্ধুরা যেন মিলাতে পারে সেই সুযোগ করে দেবে। পরের প্রশ্ন, 10 নম্বর দাগের বিভক্তি শব্দের অর্থ কি, উত্তর হবে ক, বিভাজন। কলমে কায়স্থ চিনি, নিম্নরেখ পথটি কোন কারক, উত্তর হবে গ, করণ কারক। মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম, উত্তর হবে সমধাতুজ কর্ম, খ। 13 দাগের প্রশ্ন, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পথটি কোন পথ, উত্তর হবে সম্বন্ধ পথ। সমাসের মূল অর্থ কি, উত্তর হল গয়ের দাগের একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 15 দাগে বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নরেখ পথটি সমাসের কোন সমাসের উদাহরণ, উত্তরটি হল তৎপুরুষ সমাস, গ। পরের পাতায় চলে যাচ্ছি, দশানন এর সমাস কি, এটি হল বহুব্রীহী সমাস, অপশন খ। 17 নম্বর প্রশ্ন, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাজে সেটির নাম কি, উত্তর হল অপশন গ, তৎপুরুষ সমাজ। 17টা উত্তর তোমরা মিলিয়ে নিয়েছ। আমরা পরবর্তীতে এসিকিউ প্রশ্নগুলো তোমাদের সাথে অবশ্যই উত্তর নিয়ে হাজির হচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেক বন্ধুদেরকে মিলিয়ে নেওয়ার সুযোগ করে দাও।